সেখানেই তারা ঘাবড়ে গেছে। বাংলাদেশের আগামী নির্বাচন, আগামী নির্বাচন নিয়ে তারা যে স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষের অবস্থা দেখে তাদের মধ্যে, আপনারা কিন্তু লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, তাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করেছে। ইতিমধ্যে আওয়ামী নেতৃবৃন্দের বক্তব্যে, শেখ হাসিনার বক্তব্যের মধ্যে যে ভয়ভীতির আমরা লক্ষ্য করছি, সেটা তাদের ভয়ভীতির কারণে তারা বাংলাদেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদের ভয়ভীতি কাটার চেষ্টায় তারা আছে। বিদেশে পাচার করেছেন বাংলাদেশের মানুষকে চেরাক ব্যবহার করার জন্য, রূপপুরের সেই এই আণবিক প্রকল্প, তারপরে আপনার পদ্মা সেতু থেকে শুরু করে সমস্ত লুটপাট শেষ করে বিদ্যুতের আওয়ামী লীগের লোকজনকে পকেট ভর্তি করার জন্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলো করেছেন সেগুলো আজকে চলছে না, কিন্তু বসিয়ে বসিয়ে টাকা দিচ্ছে। দেশটাকে লুটপাট করে সর্বস্বান্ত করে এখন আপনি বাংলাদেশের মানুষকে বলছেন চেরাগের জন্য তৈরি হতে। আগামী দিনে ইনশাআল্লাহ চেরাগ বাংলাদেশে আসতে হবে না, তার আগে আপনাকে বিদায় নিতে হবে। আরেকটা কথা বলি, আসলে বিএনপির রাজনীতি লাঠি ছোটার রাজনীতি নয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যারা রাস্তায় নেমেছে, প্রত্যেকে এক একটা লাঠির চেয়ে বেশি শক্তিশালী, প্রত্যেকে এক একটা লাঠির চেয়ে অনেক শক্তিশালী, ওই চাইনিজ রাইফেলের চেয়েও শক্তিশালী, ওই দা কুড়াল এগুলোর চেয়ে শক্তিশালী। কিন্তু বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি অঞ্চলে জনগণ রাস্তায় নেমে গেছে, এবং আমাদের কিন্তু আত্মরক্ষার জন্য, আমাদের যেহেতু রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে, আমাদের আস্থা হচ্ছে জনগণের উপর। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন একদলীয় শাসন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে, আর বাংলাদেশকে এখন আবার ফ্যাসিস্ট মুক্ত করার আন্দোলনে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে, সেখানেই তারা ঘাবড়ে গেছে। আসলে বিএনপির রাজনীতি লাঠি ছোটার রাজনীতি নয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যারা রাস্তায় নেমেছে, প্রত্যেকে এক একটা লাঠির চেয়ে বেশি শক্তিশালী,